السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর, আজ বৃহস্পতিবার 24 শাবান 1444 হিজরি মোতাবেক 16 মার্চ 2023, সামনে বৃহস্পতিবারেই ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথম রমজানে থাকব, কি তার একদিন আগেও হতে পারে যদি 29 হয়, যেমনটা আপনাদের জানা রয়েছে। আর আমাদের রমজান মাসে তারাবির কারণে আর সারাদিন মানুষের সিয়াম পালনের কারণে সাপ্তাহিক প্রোগ্রামগুলি ইসলামী সেন্টারের ভিতরে করা সম্ভব হয় না, এসা পরে সাধারণত। দীর্ঘ অভিজ্ঞতায় লোকজন আসতে পারে না, অনেকের ডিউটি রয়েছে রাত্রে তারাবির পরে, আবার অনেকের সকালে ফজর পরে ডিউটি রয়েছে আর তারাবির পরে বেশি রাতও হয়ে যায়। এক কথা, বিভিন্ন কারণে রমজান মাসে আমাদের সাপ্তাহিক প্রোগ্রামগুলি করা রাত্রের এশা পরে সম্ভব হয় না, জুমার পরে কখনো কখনো করেছি আর মাঝে মধ্যে ছেড়েছি। কারণ আমাদের মূল প্রোগ্রাম প্রতি দিনের ইফতার ক্যাম্পে রয়েছে, এটা আপনাদের জানা আছে। এই করোনার কারণে মাঝখানে দু তিনটা বছর চলে গেল, দুই বছর ইফতার ক্যাম্প হয়নি, মোটেই হয়নি। আর গত বছর ইফতার হয়েছিল, কিন্তু ইসলামী সেন্টারের ভিতরেই সীমিত আকারে হয়েছিল, যেমনটা জানা আছে। আর তার আগে দীর্ঘ 22 বছর বা তারও বেশি ইফতার ক্যাম্প হয়েছে দাম্মামে, সবচেয়ে বড় ইফতার ক্যাম্প সৌদি আরবের মধ্যে বলা যেতে পারে। আর যেখানে হাজার দেড় হাজার বাংলা ভাষাভাষী সেখানে ইফতার করেন আমাদের সাথে, আর প্রায় 7 ভাষাভাষী লোক সেখানে ইফতার করেন, সব মিলিয়ে 4 থেকে 5 হাজার লোক ইফতার করে। তার মধ্যে আরবি ভাষা, উর্দু, তামিল, কেরালা, ইন্দোনেশি, ফিলিপাইনি সব মিলিয়ে। জি, তো আমাদের সংখ্যা সবচেয়েতে বেশি। এবারও আলহামদুলিল্লাহ আমাদের ইফতার ক্যাম্প সবচেয়েতে বড়, আর আশা করি আপনার ইফতার ক্যাম্পে হাজির হবেন প্রথম রমজান থেকেই। এবং শুধু ইফতার করার জন্য নয়, বরং ইফতারের প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকেই আমাদের বিষয়ভিত্তিক আলোচনা হয় বা ধারাবাহিক আলোচনা হয় বিভিন্ন বিষয়ের ওপর। আর আসর পর কোরআন শিক্ষাও হয়, কোরআন শিক্ষাও হয়। সুতরাং যেসব ভাইরা কোরআন শিখতে চান তারা সেখানে উপস্থিত হবেন, আল্লাহ তৌফিক দান করেন। তো আমাদের মূল প্রোগ্রাম রমজান মাসের ইফতার ক্যাম্পে হবে ইনশাআল্লাহ। এই জন্য মনে করছি যে এটি যেহেতু রমজানের আগের শেষ প্রোগ্রাম, রমজান সম্পর্কে আলোচনা একটা করি, কারণ অনেকে আছেন বা অনেক পরিবার, যেহেতু এখানে অনেক পরিবারও আসেন পরিবার নিয়ে বা অনেকে আসেন,
যারা ফ্যামিলি নিয়ে থাকেন, সুতরাং তাদের কাছে এই রমজান সম্পর্কে কিছু দিনের কথা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকে এই রমজানের নেক আমলের আলোচনা করব ইনশাআল্লাহ। যদি এর ওপর বিভিন্ন বছরের আলোচনা আছে, তারপরেও আবার আমরা স্মরণ করাবার উদ্দেশ্যে ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, আল্লাহ কোরআনে কি ইরশাদ করেছেন যে তুমি স্মরণ করিয়ে দাও, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিমাইন্ড করিয়ে দাও, তুমি উপদেশ দাও। যাক্কির মানে উপদেশ দেওয়া হয়, আর যাক্কির মানে স্মরণ করিয়ে দেওয়া হয়। ফাইন্না যিকরা, কারণ স্মরণ করিয়ে দিলে বা উপদেশ দিলে তান ফল মুমিনিন, তা মুমিনদের জন্য ফলপ্রসূ হয়, মুমিনদের জন্য উপকারী হয়। জানা ছিল না বা বেখেয়াল, জানা ছিল কিন্তু ভুলে গেছেন, খেয়াল করেননি, গোটা রমজান চলে গেছে, আরে এই তো ভালো কাজগুলি করতে পারতাম আমি, কিন্তু খেয়ালই ছিল না। যাতে এমনটা না হয় সেই জন্য স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, ফরজের পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন সারা জীবন ধরে, আর সুন্নত নফল মুস্তাহাব অতিরিক্ত ইবাদত বন্দেগী বেশি বেশি নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। এই রমজান এবং সিয়াম সম্পর্কে কোরআনে কেরিমে সূরা বাকারাতে কয়েকটি আয়াত রয়েছে, এক জায়গাতে রয়েছে 183 থেকে 187 পর্যন্ত। তার একটি আয়াত হচ্ছে 185 নম্বর আয়াত। এই আয়াতটি দিয়ে আজকে শুরু করব। আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমজান এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যাতে আল কোরআনুল কেরিম নাজিল করা হয়েছে, যাতে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআনে কেরিম রমজান মাসে নাজিল করা হয়েছে, এটি হচ্ছে রমজান মাসের ফজিলতের একটি গুরুত্বপূর্ণ দিক। যেমন এর দ্বারা স্পষ্ট হয় যে রমজান মাসের ফজিলত রয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আল্লাহর কাছে, যে সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করে অসংখ্য বনী আদমকে হেদায়তের রাস্তা দেখিয়েছেন। এই কোরআন যদি নাজিল না হইত তো পৃথিবীতে কেউ সঠিক পথ পেত না। কোরআন নাজিল না হইলে শেষ রসুল আসতেন না, শেষ রসুল না আসলে মানুষ হেদায়ত হয়েছে নবী সাল্লামের মাধ্যমে আর কোরআনে কারিমের মাধ্যমে। নবী সাল্লাম মানুষকে কোরআন শুনিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কোরআন দিয়ে উপদেশ দিয়েছেন। ফাযাক্কির বিল কোরআন মাইয়া খাফ ওয়াইদ, আল্লাহ বলছেন সূরা কাফ, কোরআন দিয়ে তুমি উপদেশ দাও এমন মানুষকে, তাদের জন্য ফলপ্রসূ হবে, উপকারী হবে, যারা আল্লাহর সাজা শাস্তিকে ভয় করে। আর যার ভয় নেই সে তো আর হিদায়ত হবে না, কোরআন দিয়ে হবে না, নবী দিয়ে হয়নি আর হবে না। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসের সাথে কোরআনে কেরিমের গভীর সম্পর্ক, এটাও স্পষ্ট হয়। এই জন্য এই মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। কোরআনে কেরিম যারা জানেন না শিখুন, যারা জানেন কিন্তু ভালো জানেন না ভালো করে শিখুন, যারা বেশি মুখস্থ রাখেন না বেশি করে মুখস্থ করুন, আর যারা কোরআনে কেরিম অর্থ বোঝেন না অর্থ বোঝার চেষ্টা করুন, আর তারপরে বেশি বেশি তেলাওয়াত করুন। শুধু বেশি বেশি তেলাওয়াত নয়, অর্থ বুঝে বেশি বেশি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমস্ত মানবতার জন্য দিক নির্দেশনা, হেদায়াত। ওবাইয়ানাতি মিনাল হুদা, সুস্পষ্ট দিক নির্দেশনা। ওয়াল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী, হক আর বাতিল মানুষ চিনতই না, জানতো না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা ঈমান, হে নবী তুমি এই কোরআন নাজিলের আগে, নবী হওয়ার আগে তুমি জানতে না যে কিতাবই বাকি আর ঈমানই কি? মা কুনতা তাদরি, তুমিও জানতেন না, তা আমি আপনি কি বা জানতাম? কত যে শির্ক ফুরি আর পাপের অন্ধকারে ডুবে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়াত করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তো এই মাস সম্পর্কে তারপর আল্লাহ বলছে ফামান শাহেদা মিনকুম উশ-শাহরা, সুতরাং যারা উপস্থিত হবে এই মাসে, অর্থাৎ এই মাসে, এই মাস যারা পেয়ে যাবে, এই মাস হাজির সামনে এসে গেছে রমজান মাস, আর সে মকিম হয়ে রয়েছে, অসুস্থ নয়, মাজুর না, দুটো হচ্ছে ওজুর, এক হচ্ছে সফর ওজুর, আরেকটি হচ্ছে অসুস্থতা ওজুর, সফর এবং মারাদ।
এই দুটো ওজন নেই ফালিয়াসুম শাহর মানে শাহর রমাদান ফমান শাহিদা মিনকুম শাহর যার এই মাস সে উপস্থিত হয়ে যাবে মাস পেয়ে যাবে অবশ্যই যেন সিয়াম পালন করে এই ফালিয়াসুম হো আমর গায়েবের সেগা আরবি গ্রামার যারা স্যার বুঝেন অবশ্যই যেন তারা সিয়াম পালন করে এই হুকুম দিয়ে সিয়াম রমজান মাসের ফরজ করা হয়েছে রমজান মাসের রোজা সিয়াম ফরজ করা হয়েছে এই আয়াত দ্বারা কারণ এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন আর রমজান মাসের সাথে সম্পৃক্ত করে নির্দেশ দিয়েছেন পক্ষান্তরে যারা এই বিষয়টি বুঝে না তারা আয়াত পড়ে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম 183 নম্বর আয়াত বলছে আল্লাহ বলছেন হে ইমানদার তোমাদের সিয়ামকে ফরজ করা হয়েছে কিন্তু কোন মাসে সেই আয়াতে কিন্তু বলা হয়নি ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযী মিন কাবলিকুম যেমন তোমার পূর্বে জাতির ওপর যেসব জাতিগুলো এসেছে তাদের উপর যেমন ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন তার লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করা মুখ্য উদ্দেশ্য আল্লাহ বলেছেন কিন্তু এই আয়াত স্পষ্ট করে দিয়েছেন যে যেই সিয়ামগুলি ফরজ করা হয়েছে 183 আয়াত নম্বর আয়াতে বললাম সেগুলি হচ্ছে এই সিয়াম রমজান অন্য মাসে চলবে না যদি ওজন না থাকে তো অন্য সময় চলবে না হ্যাঁ নিজের খেয়াল খুশি চলবে না যে গোটা বছরের মধ্যে আমি 29-30টা করে রেখে দিলে তো হলো না তাও চলবে না জি হামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিজান আর কেউ যদি অসুস্থ থাকে আও আলা সাফারিন অথবা সফরে থাকে ফাইদাতু মিন আইয়ামিন উখর তাহলে সেই সংখ্যা গণনা পূরণ করবে অন্য দিনগুলিতে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর আল্লাহ সহজ করতে চান এই জন্য অসুস্থ হইলে অন্য সময় রাখি অসুস্থ হয়ে রাখি সফরে গেলে কষ্ট হবে সফর থেকে ফিরে এসে রাখি ওয়ালা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ কঠিন করতে চান না ওয়ালি তুকমালুল ইদ্দাতা কিন্তু সংখ্যা পূরণ করতে হবে 29 অথবা 30 যে মাস হয়েছে এই সংখ্যা পূরণ করতে হবে ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করেছেন যে রমজান সম্পর্কে জানতে পেরেছো দিনের হুকুম আহকাম জানতে পেরেছো সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ব গুণগান পেশ করা সেটা যখন ঈদের চাঁদ উঠে যাবে তাকবীর পাঠের মাধ্যমে ওয়ালা আল্লাকুম তাশকুরুন আর যাতে করে তোমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সালাতুল ঈদ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হচ্ছে জাকাতুল ফিতর আল্লাহর শুকরিয়া আর্থিক শুকরানা তারপরে আপনার শারীরিক শুকরানা সালাত আদায় করছেন কাফের জাতির যখন আনন্দ ফুর্তি করে তখন পাপে ডুবে যায় আর মুসলিম জাতিকে আনন্দের সময় এবাদতবন্দি করতে বলা হয়েছে কত সুন্দর দিন ইসলাম যে কোনো জাতি যারা ইসলামের ছায়াতলে আসেনি অথবা নামে মাত্র মুসলিম হয়েছে যে কোনো খুশির সময় তাদের পাপ কিন্তু বেড়ে যায় ভালো করে দেখবেন ক্রিসমাসে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মদ পান হয় সবচেয়ে বেশি জেনা ব্যবচার হয় ভালোবাসা দিবসের ঈদ সব এই উৎসবে সবচেয়ে চাইতে বেশি লুচ্চামি হয় সবচেয়ে বেশি হারামি পোনা হয় এইভাবে যারা গণতান্ত্রিক পদ্ধতি ইলেকশনে জিতে তাদের সবচেয়ে বেশি পাপ তাদের বিজয়ের দিনগুলিতে হয় এক এক করে দেখবেন যে কোনো খুশির দিনে যারা বিজাতি অথবা বিজাতির অনুসারী ইসলামের যারা চর্চা করে না তারা তাদের খুশির সময় পাপ করে কিন্তু একজন মমিন মুসলিম যত খুশি হয় তত বেশি বলে আল্লাহ তাশকুর আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি দিয়েছেন এই খুশি কেড়ে এনে যদি আল্লাহ যদি কাঁদাতেন তাহলে তো শুকরিয়া হওয়া উচিত যে আল্লাহ আপনাকে এমন করেননি যে আপনি শোকে ভেঙে পড়েছেন আপনার সব সব হারিয়ে ফেলেছেন ভালা মুসিবতে ডুবে আছেন এমন তো নয় আলহামদুলিল্লাহ খুশি হয়েছে তো আল্লাহর আপনি বড়ত্ব মহত্ব ঘোষণা করুন আল্লাহর জিকির আজগার করুন গুণগান করুন আর আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করুন জি এই আয়াতগুলিকে গভীরভাবে বোঝার প্রয়োজন রয়েছে আল্লাহ বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এখন আর কথা না বাড়িয়ে আয়াত দিয়ে শুরু করা যে অভ্যাস একটি আয়াত বললাম এবং আয়াতটির মোটামুটি তাফসীর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আপনাদের সামনে আমি মোটামুটি সংক্ষেপে হইল 12টি নেক আমল যেগুলির বিশেষ সম্পর্ক রয়েছে মাহে রমজানের সাথে কিছু ফরজ আর কিছু সুন্নত মুস্তাহাব কিন্তু সেগুলির সবগুলি সম্পর্ক রয়েছে কার সাথে বিশেষভাবে রমজানের সাথে অন্য অন্য আমল বর্ণনা করবো না যেগুলি সারা বছর ধরেন সালাত পাঁচ অক্ত সালাত সিয়াম রোজার চাইতে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু
সারা বছর, এই নয় যে রমজানে শুধু নামাজই হবে না, এই জন্য আজকে নামাজের কথা আলোচনা হবে না, হ্যাঁ সালাতের কথা আলোচনা আজকে হবে না, জাকাতের কথা, জাকাতের সম্পর্ক রমজান মাসের সাথে নয়, এটা আমাদের দেশাচার কথা, কিন্তু জাকাত যখনই বছর পড়া হয়েছে তখনই জাকাত, ফসল যখন উঠে এসে কেটে মেটে নেই তখনই জাকাত, সুতরাং জাকাতের কথা আজকে আলোচনা করব না। যেই এবাদত বন্দেগুলি, যেই নেক আমলগুলির বিশেষ সম্পর্ক রয়েছে কার সাথে, মাহে রমজানের সাথে, সেগুলি নিয়ে আলোচনা করব। এক নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত, এবং যেটি মাহে রমজানের এবাদত বিনা ওজরে অন্য সময় চলবে না, তা হচ্ছে সিয়াম বা সওম, রমজান মাসের রোজা রাখা, সিয়াম পালন করা। কোরআন ভাষায় হয় সওম না হয় সিয়াম, কিন্তু ভারত বাংলাদেশে উর্দু এবং বাংলা ভাষীরা ফার্সিকে অনেক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে, যার ফলে ফার্সি ভাষার প্রচলন ঘটেছে রোজা আর কিসের ক্ষেত্রে, নামাজ সালাতের ক্ষেত্রে, সালাত সিয়ামকে নামাজ আর রোজা করে দেওয়া হয়েছে, জাকাত তো আরবিতেই আছে, আবার হজটা তো আরবিতে আছে, তাই না? তো সূরা বাকারা আয়াত নম্বর 183-তে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা একটু আগে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম, ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা কাবলাকুম, এটা শুধু তোমাদের উপর না, কারণ মানব জাতির আত্মার পরিশুদ্ধির জন্য, হ্যাঁ মনকে পবিত্র করার জন্য বিভিন্ন রকমের পাপ থেকে, মানব জীবনে যে সমস্ত পাপ হইত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সিয়াম, না খেয়ে থাকা, শরীরকে পানি থেকে এবং খাবার থেকে বঞ্চিত রাখা, এর মাধ্যমে মানুষ অনেক পাপ থেকে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে যায়, প্রশিক্ষণ হয়ে যায়, তরবিয়ত হয়ে যায়। পরীক্ষা করে দেখবেন এমনিতে যখন খেয়ে আছেন তখন শরীর রক্ত কেমন গরম হয়ে থাকে, আর না খেয়ে থাকলে শরীরটা যেন নাজুক হয়ে আর নমনীয় হয়ে আছেন, বিনয়ী, হ্যাঁ আর যদি সেটা যদি আর্থিক, হ্যাঁ সংকটের কারণে হয় তাহলে আরও বেশি বিনয় হয়ে গেছে, আরও বেশি সোজা হয়ে গেছে, কারণ খেতে চাইলেও খাবার নেই, এখন তো শখ করে না খেয়ে থাকছে মানুষ, যে 16 ঘন্টা না খেয়ে থাকো 8 ঘন্টা শুধু খাওয়া দাওয়া করো, কয় ঘন্টা না কয় ঘন্টা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে 3×8=24 বলে 2-8 ঘন্টা না খেয়ে থাকো আর 1-8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়াকে সীমিত করো, শেখাচ্ছে না দুনিয়াদার ডাক্তাররা শেখাচ্ছে, তো অনেকে শখ করে করছে কারণ শরীরকে সুস্থ রাখতে চায়, কিন্তু আত্মাকে সুস্থ রাখার সম্পর্কে তাদের কোনো রকমের না চিন্তা আছে, না চেতনা আছে, না জ্ঞান আছে, না কর্মতৎপরতা আছে, কিছুই নেই, জ্ঞানও নেই জাহেল, আর জানা থাকলে তার ভ্রুক্ষেপও নেই গাফেল, জি জি এই হলো অবস্থা। কিন্তু কারো যদি বাড়িতেও খাবার না থাকে, কোথাও স্থান না থাকে, বাড়িতে খাবার নেই, চলো হ্যাঁ খালার বাড়ি আছে, ফুফুর বাড়ি আছে, আর কারি বাড়ি আছে গিয়ে খেতে পাবো, তাও নেই, কোনো রাস্তা নেই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদের হইতো, কোথাও নেই খাবার, 9 জন বিবির কাছে ঘুরছেন, কারো বাড়িতে খাবার নেই, তখন কি বলছেন, রমজান ছাড়া অন্য সময় এজান আনা সাহেব, যখন না খেয়েই থাকতে হবে, তো নফল সিয়ামটা আজকে রেখেই নি, আছে না হাদিসে, ওই রকম যদি আপনার আমার পরিস্থিতি হইতো কোথায় যেতেন, জি কত নিয়ামতে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, কত নিয়ামতে আছেন, তো মানুষকে পাপ থেকে বাঁচার তরবিয়ত, একটি গুরুত্বপূর্ণ তরবিয়ত হচ্ছে পানাহার থেকে নিজের শরীরকে বঞ্চিত রাখা, এর মাধ্যমে কলবের তাহারা পবিত্রতা তাজকিয়া হবে, জি কাদ আফলাহ মানে যাক্কাহ, সফল কাম, সাকসেস, কামিয়াবরা যারা নিজের আত্মার পরিশুদ্ধি করে, নফসকে পাপাচার থেকে পাক পবিত্র রাখে এবং তার জন্য সচেষ্ট হয়, এ সিয়ামের মাধ্যমে সেটা হাসিল হয়, সিয়ামের মাধ্যমে লাল্লাকুম তাত্তাকুন, এই জন্য আল্লাহ বলছেন যাতে গুনাহ থেকে বাঁচতে পারে, গুনাহ থেকে বাঁচার মতো তরবিয়ত, ধূমপানের বদ অভ্যাস রয়েছে, জর্দা পান খাওয়ার বদ অভ্যাস রয়েছে, আরও মেলা হারাম বদ অভ্যাস রয়েছে, হস্তমৈথুনের বদ অভ্যাস রয়েছে, আছে অনেকের আছে, কিন্তু সিয়াম অবস্থায় রোজা অবস্থায় জীবন চলে গেল না, মোটেই না, তাহলে সেই সার করার সাথে সাথে কী করে আবার ওই হারাম আর নোংরামি আবার শুরু করে দিচ্ছেন,
সারা দিনে তরবিয়ত করলেন আপনি, চিন্তা করুন তো দেখি। আর তারপরে তো আর বেশি নয়, মাত্র আর 3-4 ঘন্টা জাগবেন, তারপরে তো ঘুমিয়ে পড়বেন, আর ঘুম থেকে উঠলে তো আবার সাহারি, আবার শেষ সারা দিনের জন্য। তাহলে পাপ করার সুযোগ কোথায়? এত সুন্দর সুযোগ আল্লাহ দিচ্ছেন প্রশিক্ষণের জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, তরবিয়ত ট্রেনিং নেওয়ার জন্য। তারপরেও যদি আবার কুকুরের লেজের মতো, যেমনই মাগরেব হইল আবার সিগারেট ধরিয়ে দিল, আবার হারাম কাজ শুরু করলো, আবার অন্যায় কাজ শুরু করলো, তাহলে তো তাকওয়া অর্জন হল না, তাকওয়া অর্জন হল না, কি সংশোধন হলো তাহলে? রমজান মাসে মাসে আল্লাহ তাআলা অধিকাংশ মুসলিমদেরকে দেখা যায় যে নামাজি হয়ে যায়, গোটা মাসটা এত সুন্দর তরবিয়ত করলেন, 5 ওয়াক্ত সালাত পড়লেন, কত শরীরও আরাম পেয়েছে, মনটাও আরাম পেয়েছে, মানসিক শান্তি হয়েছে, পারিবারিক শান্তি হয়েছে, সব দিক থেকে শান্তি হয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করে শান্তি পেয়েছেন, আল্লাহ আপনার রাজি। তারপরে কি করে আবার শয়তানকে রাজি করতে লাগলেন 11 মাস ধরে, আর জান্নাত থেকে দূরে হয়ে গেলেন, জাহান্নামের কাছাকাছি হয়ে গেলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রমজান মাসের সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, আর এটি ঠিক রাখার জন্য তার চেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলি সেগুলি অবশ্যই পূর্ণরূপে থাকতে হবে, অর্থাৎ ইসলামের যে 5টি খুঁটি তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি যে মুসলিম, জন্মসূত্রে কালিমা পেয়েছেন অথবা কালিমা পড়েছেন, তার স্বীকৃতি দিয়েছেন নিয়ম মুসলিম হয়ে, এটাকে টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত সালাত। সালাতের সময় আসলো, নামাজের সময় আসলো, আর আপনি নামাজ পড়লেন, তাহলে আপনি আপনার কালেমাকে টিকিয়ে রাখলেন। আর না হইলে যেমন উজু করার পরে উজু ভঙ্গের কারণ যদি হয়ে যায়, বায়ু নির্গত হয়ে যায়, তো উজু আর থাকবে না, ঠিক তেমনই সালাতের সময় আসলো আর সালাত পড়লেন না, টাইম আসলো আর পার হয়ে চলে গেল, তাহলে আপনি আপনার ইমান, ইসলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিলেন, ঠিক উজু ভঙ্গের মতো। যখন ইসলাম নষ্ট হয়ে গেছে তখন আর আপনি ইসলামের গণ্ডিতে না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত ঠিক রেখে সিয়াম পালন করতে হবে, তাহলে তাকওয়া অর্জন হবে, এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবেন এবং জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি পাবেন। ওয়ালিল্লাহ ওয়া তাকাও মিনান নার, প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন, ওই সব লোকদেরকে যারা আগে ভুল যাই করেছে কিন্তু এখন আর ভুল করবে না, বদ্ধপরিকর তওবা করে অন্তর থেকে ফিরে এসছে আল্লাহর দিকে, আর জীবনও পাপের দিকে ফিরব না। আর এই নয় যে দেখা দেখি সবাই পেশাচার, সবাই রোজা রাখে বাড়িতে, অথবা রুমমেট সবাই রাখছে, আর দেখছি যে মুসলিম দেশে আছি, মুসলিম সমাজে আছি, রাখি রোজাটা রাখি, এতে কোনো কাজ হবে না। হ্যাঁ, এটি এবাদত নয়, এটি আদাত, এটি ট্রেডিশন, জি এবাদত হইতে হবে। জি, এই রমজান মাসের সিয়ামের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে বুখারীর হাদিস, প্রথম দিকে রয়েছে 37 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমান ওয়াহতিসামান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামে, যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান বিশ্বাস করি, আল্লাহর হুকুম আকাম বিশ্বাস করি, আল্লাহর গোলামি ওবুদিয়াতকে বিশ্বাস করি, যে আমি বান্দা, তিনি আমার মাবুদ, এবং নেকির আশায় আল্লাহর কাছে কিছু পাবো এবং আল্লাহর আজাব থেকে বাঁচবো, এটা হচ্ছে এহতেসাব। হ্যাঁ, দুনিয়ার উদ্দেশ্য নয়, কারো চাপে নয়, আর দুনিয়ার স্বার্থে নয়, আর মানুষকে খুশি করার জন্য নয়, অথবা মানুষের সাথে ইফতার করার জন্য নয়, গোফের আল্লাহ মা তাকাদ্দামে যাবেহি, যদি ইমান এবং এহতেসাবের সাথে নেকির আশায় যদি করা হয় সেয়াম পালন, তাহলে অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে, অতীতের ছোট গুনাহ এই সিয়ামের মাধ্যমেই ক্ষমা হয়ে যাবে, আর সাগিরা ছাড়া যে কাবিরাগুলি রয়েছে এর সাথে তওবাকে অ্যাড করতে হবে। তওবা করছেন আর রোজা রাখছেন, আল্লাহ আমার গত 11 মাসে বা গত জীবনে অনেক কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আর জীবনে এমনটা করবো না, আল্লাহ সব মাফ করে দেবে, ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া, তখন এই আয়াত ফিট হবে যে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। কিন্তু আপনি যতক্ষণ তওবা না করেছেন সব গুনাহ মাফ হবে না। 2 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত যার সম্পর্ক রমজান মাসের সাথে, তা হচ্ছে কিয়াম, অর্থাৎ তারাবি। সেটি গোটা বছরে যদি আদায় করেন তাহলে সেটির নাম হচ্ছে তাহাজ্জুদ, তার নাম হচ্ছে তাহাজ্জুদ, একই সলাত, কিন্তু রমজান ছাড়া অন্য মাসে তার নাম হচ্ছে তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, রাতের কিয়াম। হ্যাঁ, কিন্তু
যখন আপনি রমজান মাসে পড়বেন তখন সেটির নাম কি তারাবি তারাবি সালাফদের যুগ থেকে তারাবি নামটি এসেছে আর কোরআনে কারিমের ভাষায় তাকে কিয়ামুল লাইল বলা হয়েছে কমিল লাইলা ইল্লা কালিলা তাহাজ্জুদ বলা হয়েছে কারণ তাহাজ্জুদ আর তারাবি ভিন্ন জিনিস নয় যেটা হানাফি মজহাবের ভাইয়েরা অথবা ওলামারা যে বলে থাকে এটি একেবারে ভুল তথ্য এবং তাদের গবেষক ওলামা একরাম আমার একটি আলোচনা রয়েছে যে হানাফি মতে তারাবি তারাবির সংখ্যা এবং তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস দেওবন্দের বড় বড় ওলামা শাইখুল হাদিস আর তারা তার পূর্বের ওলামা অনেকেই বলেছেন এই কথা সুতরাং এইসব ছোটোখাটো যে ফুটপাতিয়াদের কথা না শুনে তাদের যারা বড় বড় দক্ষ ওলামা যাদের কথা কোরআন সন্ন্যার অনুকূলে এবং কোরআন সন্ন্যার যারা নির্ভেজাল অনুসারী সালাফি ওলামা তাদের কথা শুনুন আর মনে রাখবেন যে তাহাজ্জুদ আর তারাবি একই জিনিস রমজান মাসে তারাই পড়ার পরে আবার তাহাজ্জুদ আলাদা করে পড়ছেন এমন কিছু নেই কিন্তু কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ বুখারী হাদিস স্পষ্ট প্রমাণ করে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ বিল্লাইলে তখন কি বলেছিলেন মা কানা ইয়াযীদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা ইহদা আশারাত রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক এগারোর বেশি করতেন না এগারো পড়তেন আট তিন এগারো বা দশ এক এগারো তো এই কিয়াম সূরা ইসরা আয়াত নম্বর 79 কে তাহাজ্জুদ বলা হয়েছে ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ফাতাহাজ্জাদ বিহি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4 এ বলা হয়েছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা নিসফাহু ইন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা এক থেকে শুরু করে আয়াত নম্বর 4 পর্যন্ত এই কয়েকটি আয়াতে প্রথম আয়াত থেকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে চাদরে আবৃত নবী সাল্লাম চাদর পরেছিলেন সেই সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে বলছেন যেই অবস্থায় সেই সময় ছিলেন যখন ওহি নাজিল হয় সেই অবস্থায় সম্বোধন করে বলছেন কিছু কিছু মানুষ আমাদের দেশে কিতাবাদিতে নবীর 99টি নাম গণিয়েছে যেমন আল্লাহর 99 নাম তেমন নবীরও 99টি নাম তার মধ্যে একটি মুজাম্মিল একটি মুদ্দাসের এগুলো নাকি নবীর নাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওই সময় এই বস্ত্র পরিধান করেছেন চাদর পরেছিলেন হ্যাঁ কম্বল জড়িয়েছিলেন তখন আল্লাহ বলছে ইয়ুহাল মুজাম্মিল ইয়ুহাল মুদ্দাসসির বলেছেন জি তো কি বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা রাতের অল্প সময় বাদ দিয়ে বাকিটা পুরোটাই কি করো কিয়ামুল লাইল করো মানে রাতের আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করো সেটি হচ্ছে তারাবির সালাত সেটি হচ্ছে তাহাজ্জুদের সালাত এটিকে হাদিসের ভাষায় কিয়ামে রমাদান বলা হয়েছে এই মর্মে সহিহ বুখারী হাদিস নম্বর 36 নবী বলছেন ওমান কামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি ইমান নিয়ে এবং নেকির আশায় গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে তাহলে যেই ফজিলত রমজানের সিয়াম রোজার সেই ফজিলত হচ্ছে রমজান মাসের তারাবির জি এই জন্য তারাবির সুন্নত হলো ফরজ নয় কিন্তু সুন্নত হলো তার ফজিলত কিন্তু অপরিসীম অনেক বেশি আপনি সেটাকে হালকা মনে করবেন না কিন্তু আবার বাড়াবাড়িটা না যান আমাদের দেশের মানুষরা দিনের জোহর ছুটে যেতে পারে আসর ছুটে যেতে পারে ফজরে ঘুমিয়ে থেকে সাহরি খেয়ে শুয়ে গেলে ঘুমিয়ে যেতে পারে কিন্তু তারাবি ছাড়বে না এটা জাহেল মুসলিমদের কাজ এটা মূর্খদের কাজ আপনার জোহরের সালাত তারাবির চাইতে হাজার গুণ উত্তম হাজার গুণ উত্তম ফজরের সালাত এবং ফজরের এমনকি ফজরের জামাত জি তারাবির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ দিনকে বুঝতে হবে কোরআন সুন্নার আলোকে দিনকে দেশাচার বুঝলে হবে না যে আমাদের দেশের লোকেরা কিন্তু তারাবির খুব গুরুত্ব দেয় কিন্তু জোহর আসলে কোনো গুরুত্ব নেই ফজরের কোনো গুরুত্ব নেই জি তিন নম্বর নেক আমল হচ্ছে রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত তেলাওয়াত তো সারা বছর করা রয়েছে যেমন তাহাজ্জুদ সারা বছর রয়েছে কিন্তু সারা বছরের তাহাজ্জুদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের তারাবি তাহাজ্জুদ রমজান মাসের ওই সালাতে কিন্তু রমজান মাসে তার ফজিলত এবং গুরুত্ব বেশি কিন্তু আরেকটি সংশয় নিরসন করি আমাদের মূর্খ সমাজে আবার একটি ভ্রান্ত ধারণা আছে যদি কোনোদিন কেউ তারাবি না পড়ে তো রোজা বাতিল শুনেছেন না শোনেননি এটা বাঙালি ফতোয়া এটা বাঙালি সমাজের মূর্খদের ফতোয়া না রোজার সাথে তারাবি পড়া না পড়ার কোনো সম্পর্ক নেই রোজা সেয়াম ফরজ
আর তারাবি হচ্ছে সুন্নাত, তারাবি সুন্নাত। সিয়ামের নেকি আলাদা আর তারাবির নেকি আলাদা, সুতরাং একটা না করলে আর একটা নাই এমনটা না। আচ্ছা আপনি মুসাফির সফরে আছেন ধরে, আর সফরে আপনি বা অসুস্থ আছেন, সেই জন্য আপনি রোজা রাখলেন না, তারাবি পড়বেন না, ওটাও না, ওটাও ভাববেন না যে আমি রোজাই রাখি না তা আবার তারাবি কিসের। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ইবাদত, একটির সাথে আর একটির কোনো এই রকমের সম্পর্ক নেই। বেশি বেশি তেলাওয়াত করা হচ্ছে তিন নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের। তেলাওয়াত গোটা বছর করাটা সবচাইতে ভালো এবং বড়ই বরকতপূর্ণ। পরীক্ষিত আমার চাইতে বড়রা লিখেছেন এবং আমি আলহামদুলিল্লাহ আমল করেছি, এবং আপনাদেরকে বলছি যে যত বেশি বাড়িতে কোরআন তেলাওয়াত হবে তত বেশি আপনার বাড়িতে, আপনার ধন সম্পদে, আপনার স্ত্রী ছেলে মেয়েতে, আপনার রুজি রোজগারে, আপনার মানসিক শারীরিক সমস্ত দিকে তত বেশি বরকত হবে। প্রতিদিন আপনি অজিফা বানিয়ে নেন যে আমি প্রতিদিন সকালবেলা কিছু আয়াত তেলাওয়াত করব, অসুবিধা নেই, পাঁচ পৃষ্ঠায় দশ পৃষ্ঠায় পারব, যা পারি তাই করব, আমি সন্ধ্যাবেলা করব, দুপুরবেলা করব, দিনে তিনবার করব, অথবা পাঁচ ওয়াক্ত সালাতে সবচাইতে ভালো, আলাদা করে টাইম বের করা লাগলো না, যেমনই আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়লেন, আগে থেকে উজু করে রেডি অভ্যাস করে নেন, আর তারপরে সুন্নতটা পড়ার পরে দোয়া জিকির আজকারও করেন, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন যে এটাও আর একটা পরীক্ষা, এটাও আর একটা তরিকা, যে যদি আজানের সাথে সাথে মসজিদে ঢুকে যান নিয়মিত তাহলে মাস শেষ হওয়ার আগে কোরআন খতম হয়ে যাবে, মাস শেষ হওয়ার আগে কোরআন খতম হয়ে যাবে। প্রত্যেক সালাতে আপনি টাইম পাচ্ছেন, মাগরিবটা বাদ দেন চার ওয়াক্ত ধরেন, টাইম পাচ্ছেন আজান একামতের মাঝখানে কতটা, প্রায় বিশ মিনিট ধরেন, বিশ মিনিট সময় পাচ্ছেন, এই বিশ মিনিটকে পনেরো মিনিট ধরেন, পনেরো মিনিট করেও যদি পড়েন পনেরো মিনিটে আপনার পনেরো পৃষ্ঠা হয়ে যাবে, দশ আরও কম ধরেন, তারপর হিসাব করে দেখবেন আপনি হিসাব লাগান গোটা মাসের, কারণ আমি যদি হিসাব লাগিয়ে আপনাদেরকে বোঝাতে চাই এটার কোনো প্রয়োজনও বেশি নাই, আর ওটা করতে গেলে আমার বক্তব্য লম্বা হয়ে যাবে অথবা অসম্পূর্ণ থেকে যাবে, সুতরাং আপনি হিসাব শুধু করে নেবেন যে প্রত্যেকটি চার অক্ত মাগরিবটা বাদ দিতেন, চার অক্ত, এই চার অক্ত আজানের সাথে ঢুকে আপনি মসজিদে বসে গেলেন, দুই রাকাত সালাত পড়ে দশটা মিনিট দশটা মিনিট করে হিসাব লাগান, মাস শেষ হওয়ার আগে কোরআন শেষ হয়ে যাবে। বাড়িতে কোরআন পড়ুন, জিন শয়তানের অনিষ্টতে বেঁচে থাকবেন, তারপর জাদুকর গণকদের অনিষ্টতে বেঁচে থাকবেন, কত যে কবিরাজ শয়তান আছে বাঙালি সমাজে তাদের অনিষ্টতে বেঁচে থাকবেন, জি জীবন সর্বনাশ করে দিচ্ছে, দুনিয়া আখেরাত বরবাদ করেছে, ইমান তো কাটছে জীবনটাও কেড়ে নিচ্ছে, সুস্থতা কেড়ে নিচ্ছে এই জাদুকররা, আল্লাহ হেফাজত করুক, জি দোয়া তাবিজের নামে আর এই কুফুরিয়া কাজ করছে তারা, আল্লাহর তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দিক এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করুক। বেশি বেশি তেলাওয়াত করবেন, শুরুতে বলেছি যখন আয়াত পাঠ করেছি একশো পঁচাশি নম্বর আয়াত সূরা বাকারার, যে রমজান মাসের সাথে কোরআনে কেরিমের খুব গভীর সম্পর্ক হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহি আল কোরআন, কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। সূরা ফাতির আয়াত নম্বর ২৯, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুম সিররান ওয়া আলানিয়া, আর লুকিয়ে গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ সন্তুষ্ট না, গরিব দরিদ্র দুঃখী, আর তারপরে যেখানে যা দিনী প্রতিষ্ঠান ইত্যাদি মসজিদ মাদ্রাসা এতিমখানা ইত্যাদিতে যারা ব্যয় করে, ইয়ার জুহনা তিজারাত আল্লাহ তবুত, তাদের আল্লাহর কাছে এমন তেজারত এমন ব্যবসার আশা রয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি নেই। আরে দুনিয়ার যে কোনো ব্যবসায়ী লোকসানের হ্যাঁ কি রয়েছে ঝুঁকি রয়েছে, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হয় না, কিন্তু কোরআন তেলাওয়াত এমন এক ব্যবসা বলছেন তিজারাতান লান তাবুর, কোনো ক্ষতি নেই তাতে, কোনো লস নেই তাতে, আপনার কোনো লস নেই, লাভ আর লাভ, দুনিয়া এবং আখেরাতের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, এই স্মার্টফোনের ফেতনার যুগে, ইন্টারনেটের ফেতনার যুগে কোরআন নিয়মিত তেলাওয়াত করা বড় একটি গুরুত্বপূর্ণ জিহাদ,
এই জিহাদ যেই ব্যক্তি করতে পারলো সেই ব্যক্তি নিজেকে ইমানের উপর টিকিয়ে রাখতে পারবে, না হলে বড় ফিতনা। এই ফিতনায় ডুবে গেছেন, কত পাপ হচ্ছে, এসব পাপকে কমিয়ে নিয়ে আসার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের বিকল্প কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস শোনাই সহিহ মুসলিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রয়েছে হাদিসটি, সাহাবী বর্ণনা করেছেন, আবু আমর ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি, কারণ কোরআনে করিম কিয়ামতের দিনে হাশরের মাঠে হাজির হবে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে তার জন্য শাফিয়ান সুপারিশকারী হিসাব, কোরআন কথা বলবে, কোরআন সুপারিশ করবে। এই কথাটি স্পষ্ট রয়েছে, কোরআন যে কথা বলবে এই কথা স্পষ্ট রয়েছে কোন হাদিসে, মুসনাদ আহমদের হাদিসে, তাবরানিতে, মুসনাদরা খাকেমে এবং আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ রাহেমাহুল্লাহ জামিয়ান হাদিসটিকে সহি বলেছেন যে হাসর মাঠে আসিয়ামল কোরআন ইয়াশফাআনিল আবদি ইয়াউমাল কিয়াম, কিয়ামতের দিন সুপারিশ করবে, কোরআন এদিকে সুপারিশ করবে, ওইদিকে রোজা এসে সিয়াম সুপারিশ করবে, এসে বলবে সিয়াম ইয়া রব্বে আই রব্বে মানাতহু তম ও শাহওয়াত বিন নাহার, দিনে তাকে তার যৌনাচার করতে দিনি, তাকে আমি পানাহার করতে দিনি, সুতরাং ফাশাফে নিফি আমার সুপারিশ এর জন্য কবুল করো, আল্লাহ সুপারিশ কবুল করবেন, রোজা সুপারিশ করবে, জি আল্লাহ বাকশক্তি দেবেন, জি। ওয়াকুল কোরআন, কোরআন এসে কথা বলবে, মানা তো নম বিল্লাইলে, আল্লাহ তাকে রাতে ঘুমাইতে দিনি, কারণ রাতের তেলাওয়াতটা সবচেয়ে শ্রেয়, সবচেয়ে উত্তম, রাতে মানুষ ঠান্ডা মেজাজে সুকুনের সাথে তেলাওয়াত করতে পারে, মনোযোগী হয়ে, সে জন্য রাত্রে তেলাওয়াতের বেশি ফজিলত তুলনামূলক যদি সম্ভব হয়। ফাশাফেনি ফি, ঘুমাবার আগে একটু তেলাওয়াত করে নিলেন, জি, ফজরে উঠে একটু তেলাওয়াত করে নিলেন, ফজরের আজান ইকামতের মাঝখানে অথবা তাহাজ্জুদের সময় অথবা ফজর পড়ার পরে তেলাওয়াত একটু করে নিলেন, তারপরে ঘুমিয়ে গেলেন, ঘুমাইতে হইলে অথবা ডিউটি দিয়ে যেতে ডিউটি চলে গেলেন, জি, সুপারিশ আল্লাহ কবুল করবেন কোরআনে কারিমে, জি। চার নম্বর নেক আমল হচ্ছে ইফতারির সময় দোয়া করা, ইফতারির সময় দোয়া করা, ইফতারির সময় দোয়া করা, এই কথাটির হাদিস এই মর্মে যে হাদিস, হাদিস জঈফ, কিন্তু সিয়াম অবস্থায় দিনের যে কোনো সময় দোয়ার যে হাদিসটি রয়েছে এই হাদিসটি কিন্তু সহি, এই হাদিস সহি, জঈফ হাদিসটি শুনিয়ে দিই, ইবনে মাজাহ রয়েছে যদি হাদিসটি, কিন্তু গবেষক আলমারা হাদিসটিকে দুর্বল বলেছেন, ইন্নাল ইসসাইম ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ, রোজাদারের ইফতারির সময় এমন এক দোয়া রয়েছে যে লাতুরাত, যেটি আল্লাহর কাছে খণ্ডন হয় না, মানে দোয়া যদি করে তাহলে কবুল হয়ে যায়, দুর্বল সেই জন্য সেটার আমরা নির্ভর করলাম না, আরেকটি সহিহ হাদিস, হ্যাঁ সেটা পেশ করি, আর সেটা গোটা দিনকে সামিল, রোজা অবস্থায় আপনি সকালবেলা দোয়া করেন, আর জোহরের আগে করেন, পরে করেন, আসর পরে করেন, ইফতারির আগে করেন, তবে একটি যুক্তি রয়েছে ইফতারির আগে দোয়া কবুলের সম্ভাবনা বেশি এর পিছনে, হাদিস জঈফ কিন্তু এর পিছনে যুক্তি রয়েছে, শুধু যুক্তি নয়, কারণ হাদিস বললাম যে গোটা দিনে যে কোনো সময় রোজা অবস্থায় দোয়া কবুল হয়, যেহেতু আমাদের কাছে সহি দলিল রয়েছে, সেটা হচ্ছে কি, মানুষ যত খিদায় ছটপট করে, যত পিপাসায় ছটপট করে, অথচ তার কাছে খাবার দাবার আছে, পানি আছে, যে কোনো সময় পানার করতে পারে, কিন্তু পানি পান করছে না, খাচ্ছে না, অথচ খিদা বরদাস্ত হচ্ছে না, পিপাসা বরদাস্ত হচ্ছে না, এই অবস্থা কি আল্লাহ দেখছেন না, এই অবস্থা কি আল্লাহ অবলোকন করছেন না, সব দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই সময় যদি রবের কাছে দোয়া করা যায় তো দোয়া কবুলের বেশি আশা নেই, অবশ্যই আশা রয়েছে, সামনে খাবার হাজির, ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ এমন মুখরোচক খাবার যে বাঙালি আপনার ইফতারি মাসা আল্লাহ তাবারাকাল্লাহ পিয়ে জু আর কত কি সব মুখরোচক, আর যত ঠান্ডা হবে তত বেকার লাগবে খেতে, তারপরও খাচ্ছেন না কেন, হ্যাঁ তারপরও খাচ্ছেন না, কারণ আল্লাহর কাছে পাবো কিছু আর আল্লাহর আজাব থেকে বাঁচবে, এই উদ্দেশ্যে তো দোয়া কবুল হবে না ওই সময়, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হাদিসটি রয়েছে সুনানে কুবরা বাইহাকিত, ইমাম বাইহাকি নিয়ে এসেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া আল্লাহর কাছে কবুল হয়, একটি দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম রোজাদারের দোয়া, ও দাওয়াতুল মাজলুম নির্যাতিত ব্যক্তি, কারো যে জুলম অত্যাচার করে জালেমকে বদদোয়া দেয় সেই দোয়া কবুল হয়, বা দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয়, আর একটি হাদিসে রয়েছে যে দাওয়াতুল ওয়ালেদ মুসাফিরের জায়গায় অথবা এই যে তিনটি ছাড়া আর একটি উল্লেখ করা হয়েছে সেটা মিলিয়ে চারটি হয়ে যাবে, সেটা হচ্ছে বাবা মা যদি দোয়া করে ছেলে মেয়েদের জন্য সেই দোয়া কবুল হয়, দাওয়াতুল ওয়ালেদে লি ওয়ালেদিহি,
ওয়ালেদ মানে শুধু বাবা নয়, ওয়ালেদ মানে জনক, সে বাপ হোক অথবা মা হোক। পাঁচ নম্বর নেক আমল হচ্ছে এতেকাফ। রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা রমজান মাসের শেষ দশকে সুন্নাতে মুআক্কাদা ফরজে কিফায়া নয়। কোন কোন মাযহাবে ফরজে কিফায়া বলা হয়েছে, মানে প্রত্যেক গ্রামে একজন হইলেও কি করতে হবে, এই ফরজ আদায় করতে হবে, না হলে গোটা গ্রাম তাহলে গুনাহগার হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া। কিন্তু এই মর্মে সঠিক কথা হচ্ছে যে সবার জন্য সুন্নাতে মুআক্কাদা, পারলে সুন্নাত, যেমন তারাবি সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নয়, ঠিক তেমন এতেকাফ শেষ দশকের হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর প্রথম দশ দিনে, মাঝের দশ দিনে অথবা গোটা বছরে যে কোনো সময় যদি কেউ এতেকাফ করে তো বলবেন নফল এতেকাফ। এটি তখন সুন্নাত বলবেন না, কি বলবেন, নফল এতেকাফ। কিন্তু শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন থেকেছেন, রমজানের সিয়ামের বিধান নাজেল হওয়ার পরে দ্বিতীয় হিজরি থেকে নয় বছর এই এতেকাফ করেছেন, এবং নবী সাল্লামের তিরোধানের পরে তার সহধর্মিনী বিবিগণ কি করেছেন, মাহাতুল মোমেনিন, তারাও এতেকাফ করেছে। সুতরাং মহিলাদের জন্য যদি নিরাপত্তা থাকে মসজিদে তারা এতেকাফ করবে, মুসাল্লায় বাড়িতে নয়। কারণ হানাফি মাযহাবে আর একটি ভুল ফতোয়া রয়েছে, মহিলার নিজ নিজ বাড়িতে যায় নামাজে এতেকাফ বসে গেছে বাড়ির এক কোনাতে, এটি একটি বেদাত, এটি সহি নয়। জি, কারণ আল্লাহ কোরআনে কারিমের 187 নম্বর আয়াতে কি বলছেন, সূরা বাকারার, সূরা বাকার 187 নম্বর, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না, হে মহিলারা স্বামীর সংস্পর্শে যাবে না, যদি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে, মসজিদে এতেকাফ অবস্থায়। বোঝা গেল যে আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদ ছাড়া এতেকাফ হয় না। আর একটি আয়াত সূরা হজে রয়েছে, সূরা বাকারাতে রয়েছে, ওয়াতাহির বাইত লিত্বায়েফিন ওয়াল আকিফিন ওয়া রুক্কায়িস সুজুদ, আমার ঘরকে কাবা ঘরকে পাক পবিত্র করো লিত্বায়েফিন তওয়াফকারীদের জন্য, আর ওয়াল আকিফিন এতেকাফকারীদের জন্য। তাহলে বোঝা গেল এতেকাফের সম্পর্ক কিসের সাথে, মসজিদের সাথে। আর সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে আল মসজিদুল হারাম, তারপর দুই নম্বর মসজিদ নববী, তিন নম্বর হচ্ছে মসজিদ আকসা, তারপর সব মসজিদ সমান, তারপরে সব মসজিদ সমান। পুরুষরা জামে মসজিদ এতেকাফ করবে, কারণ পুরুষদের ওপর জুমার সালাত যেহেতু ফরজ রয়েছে, যাতে করে জুমা পড়ার জন্য অক্তিয় মসজিদ থেকে অন্য মসজিদে যাওয়ার প্রয়োজন না হয়। এটি হচ্ছে সতর্কতা, যদিও বিষয়ে জরুরি কিনা বিভিন্ন মত রয়েছে। এতেকাফ হচ্ছে আল্লাহর সাথে নির্জনতা, এতেকাফ হচ্ছে আল্লাহর সাথে সারা বছর, কিন্তু আমরা আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করার ওই রকম চান্স পাই না। প্রায় সময় লোকজন আছে, মসজিদে থাকলে লোকজন আছে, বাড়িতে থাকলে ধরেন স্ত্রী আছে কাছে অথবা ছেলে মেয়েরা আছে আশেপাশে, মানুষের সাথে মেলামেশা বেশি করে, আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি মানুষের সাথে মেলামেশা করবে তত বেশি সম্পর্ক কমে আসবে। জি, এই জন্য সেটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে, মানুষের সাথে উঠা বসা প্রয়োজন মাফিক থাকতে হবে, বেশি আড্ডা দেওয়া না। যারা যত বেশি আড্ডা দিয়ে বেড়ায় অপ্রয়োজন, তারা তত বেশি কিন্তু আল্লাহ থেকে দূরে, আল্লাহর জিকির আজকার থেকে গাফিল। তো এই যে সুযোগ গোটা বছর আমরা পাচ্ছি না, কমপক্ষে দশটি দিন, ইসলামে আবার সংসার ত্যাগী হওয়া জায়েজ নয়, লা রোহবানি ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই যে সংসার ত্যাগ করে ওই ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো সাধু সন্ন্যাসী হয়ে যাবো আর বন জঙ্গলে গিয়ে একেবারে দুনিয়ার সমস্ত মনের কামনা বাসনা সবকে একবারে কুরবানি করে দেবো, ত্যাগ করে দেবো না, ইসলাম এটা বৈধ করে না, তবে সীমিত সময়ের জন্য। সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশটি দিন সবচেয়ে ফজিলতের, শেষ দশটি রাত সবচেয়ে ফজিলতের। সুতরাং এই শেষ দশটি দিন রাত আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করুন, আর নির্জনে চুপিসারে আল্লাহকে ডাকুন। আপনি 24 ঘন্টা ডাকবেন এটা জরুরি নয়, কিন্তু আল্লাহর সাথে আপনি নিজেকে সীমাবদ্ধ রেখেছেন, আল্লাহ 10টি দিন আমি আমার স্ত্রীকেও দিইনি, আমার ছেলে মেয়েকেও দিই না, আমি কোনো কাউকে দিই না, আমার ছাত্রদেরকেও না, আমার ওস্তাদকেও না, পৃথিবীর কারো সাথে আমার কোনো সংসর্গ না, একমাত্র তোমার ছাড়া। এটা হচ্ছে এতেকাফের উদ্দেশ্য, এবং এর মাধ্যমে তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি হয়। আর রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধির জন্য সিয়াম গুরুত্বপূর্ণ, আত্মার পরিশুদ্ধির জন্য যেমন লম্বা তারাবি পড়া বা তাহাজ্জুদ পড়া গুরুত্বপূর্ণ, আত্মাকে পাক পবিত্র করার জন্য এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 10টি দিন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক,
একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক, কতবার আল্লাহকে ডাকছেন, আর এমনি শুয়ে শুয়েও যতক্ষণ জেগে আছেন আল্লাহর জিকির আজকার করছেন, কারণ কোনো মানুষ নেই, কোনো মানুষের সাথে কথাবার্তা বলা বলি নেই, শুধু রবের সাথে আপনি কথা বলছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দিয়েছেন তারা যেন সচেষ্ট হয়, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। ছয় নম্বর গুরুত্বপূর্ণ এবাদত, গোটা বছরে সাদকা করবেন কিন্তু খুব বেশি বেশি সাদকা করা, রমজান মাসে বেশি বেশি সাদকা করবেন। ধর রমজান ছাড়া এগারো মাসে মাসিক ধরেন আপনি একশো রিয়াল খরচ করছিলেন উদাহরণস্বরূপ, তাই রমজান মাসে আপনি ওর চাইতে অনেক বেশি খরচ করবেন, অনেক বেশি খরচ করার চেষ্টা করবেন। কিন্তু শুধু রমজান মাসে আবার সীমিত রাখবেন না, কারণ রমজান মাসে গরিবকে এমন খাওয়া খাওয়াবেন যে ওদের পেট খারাপ করে দিবেন, আর এগারো মাস তাদেরকে এমন অনাহারে রাখবেন যে ওদেরকে মেরে দিবেন, চলবে? এই জন্য দান খায়রাত গোটা বছর করতে হবে, দান খায়রাত সাদাকা গোটা বছর করতে হবে, ইসলামের খেদমতে গোটা বছর ব্যয় করার প্রয়োজন রয়েছে, কিন্তু বিশেষভাবে রমজান মাসে আরও বেশি। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস রয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন। আজওয়াদান নাস, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি কি ছিলেন? দানশীল ছিলেন। ওয়াকান আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে সবচাইতে বেশি কি হয়ে যেতেন? দানশীল, আরও বেশি দানশীল হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাম রাত্রে চলে আসতেন, সবাই মসজিদ থেকে এসা পড়ে গেল, তখন তো জামাতে তারাবি হইতো না, তো তারা সবাই গেল, আর তারপরে নবী সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, আর এতদিন পর্যন্ত যত কোরআন নাজিল হয়েছে সব রিভাইজেশন চলছে, দৌড় মোরাজিয়া চলছে, রিভাইজ শোনাচ্ছেন কাকে? যিনি স্বয়ং আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসেছেন তাকে শোনাচ্ছেন। শোনাচ্ছেন কে? যার কাছে প্রথম আল কোরআন করিম নাজিল হয়েছে। শেষ বছরে দুইবার করে শুনিয়েছেন, আর আদাহুল কোরআন মাররাতাইন, দুই খতম দিয়ে শুনিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগের বছর রমজান মাসে। ওয়াকানা জিবরাইল আলাইহিস সালাম আল-কাহফি কুল্লি লাইলা, রমজান মাসে ফি রমাদান কুল্লা লাইলা, প্রত্যেক রাতে রমজানে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন নবী সাল্লাম কাছে, হাত্তা ইয়ানসালিখা, রমজান শেষ হওয়া পর্যন্ত। ইয়ারেজু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পেশ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে। ফাইজা লাকিয়াহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন, কানা আজওয়াদা বিল খাইর মিনাল রিহিল মুরসালা, দ্রুত বেগী ঝড়ো হাওয়ার চাইতে বেশি তিনি দানশীল হয়ে যেতেন। ঝড় যখন প্রচণ্ড বেগে ঝড় চলে, কত বেগে চলে, তার চাইতে বেশি দ্রুতগামী হয়ে যেতেন কিসে? দান খায়রাত করায়। কারণ দান খায়রাত করাতে অধিকাংশ মানুষ পিছিয়ে থাকে, পিছিয়ে থাকে যখন দেখে যে না সবাই দিচ্ছে রে, না দিলে লোকে কি বলবে? অধিকাংশ লোকের দানটা কিন্তু এইরকম, হ্যাঁ ও এত টাকা দিল তো আমাকে তো অন্তত মান সম্মান রক্ষা করতে হবে, সুতরাং ওর তো কাছাকাছি থাকতে হবে কমপক্ষে, না হলে ওর থেকে আগে বাড়ার চেষ্টা করতো, ও কেন আগে বেড়ে যাবে না, এইরকম যেন না হয়। এতে কিন্তু নেকি কমে যাচ্ছে অধিকাংশ মানুষের। রমজান মাস হচ্ছে তাহলে শাহরুস সাদাকা, বিশেষভাবে দান, দানের মাস। সাত নম্বর নেক আমল হচ্ছে রমজান মাসে রোজাদারকে ইফতার করানো, রমজান মাস হচ্ছে রোজাদারকে ইফতার করানোর মাস, এই নেক আমলটি করবেন। আর ইফতার করানো শুধু গরিবদের জন্য নয়, ইফতার করানো যেমন গরিবকে সামিল তেমনই আমিরকে সামিল, সচ্ছল লোকদেরকে সামিল, ইফতার সকলের জন্য। ইফতারিতে জাকাত দেওয়া জায়েজ নাই, কারণ এই শুরু হয়ে গেছে, আমার কাছে কয়েকজন জিজ্ঞাসা করা অলরেডি হয়ে গেছে এই গত সপ্তাহের ভিতরে, যে শেখ আমার জাকাত দিয়ে কি ইফতার করানো যাবে? আরে ভাই, জাকাত দিয়ে ইফতার করবেন মানে মানুষের কাছে নাম কিনবেন আপনি যে আমি এত লোক ইফতার করালাম আর জাকাত দিয়ে? হারাম এটি। হ্যাঁ, জাকাত সচ্ছল ব্যক্তির জন্য খাওয়া হারাম, সচ্ছল ব্যক্তির জন্য খাওয়া হারাম, মিসকিন যার অভাব রয়েছে যে কোনো ক্ষেত্রে আংশিক অভাব রয়েছে, পঁচিশ দিনের খাবার জোটে পাঁচ দিন জোটে না, পাঁচ দিনের সমান জাকাত নিতে পারবে, হ্যাঁ কিন্তু তার বেশি নিতে পারবে না। খাওয়া দাওয়া চলে যাচ্ছে, চিকিৎসায় এক লাখ টাকা লাগবে, একটা পয়সা নেই, হ্যাঁ এক লাখ টাকা চিকিৎসা নিতে পারবে। এইভাবে যার যে প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজনটা মেটার জন্য জাকাত নিতে পারছে, তাকে মিসকিন বলা হয়। আর যার খাবার দাবারই নাই একেবারে, সে হচ্ছে ফকির। এই জন্য আল্লাহ বলছে ইন্নামা সাদাকাতুল ফুকারায়ে
والمساكين কিন্তু আমরা তো মোটা খাই মোটা বুঝি আমাদের দেশের মানুষরা ফকির মিসকিন মনে হচ্ছে দুটো একই না দুটো একই নয় যার কিছুই নেই খাবার দাবার ব্যবস্থা নেই মৌলিক হ্যাঁ দিনে তিনবার খাবার লাগবে হয়তো একবার কোন রকম আছে বা নেই মিস ফকির সে ফকির মানে ভিক্ষুক না কিন্তু আবার আবার আমাদের সমাজে আরেক ভুল রয়েছে ভিক্ষা করতে আসলে ফকির আর এখানে অনেক আছে চাকরি নেই বাকরি নেই অনেক টাকা ঋণ হয়ে এসেছে তার খাবার পয়সা নেই ওকে ফকিরই মনে করেন আমাদের মতোই সে তাই না অথচ জানছে যে ওর ইনকাম নাই কি করে খাবে এই লোকটি বিদেশে এসে ফকির বা মিসকিন জি তো ইফতার করাবেন নিজের ক্যাশ দিয়ে আল্লাহর হস্তে ইফতার যাকাত দিয়ে করানো হারাম জি ইফতারের ফজিলত শুনেন রমজান মাসের এই গুরুত্ব নেবাদতে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস তিরমিজি ইবনে মাজাহ রয়েছে হাদিসটি সহিহ রাসূলুল্লাহ বলেছেন মান ফাত্তারা সায়মান যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে কানা লাহু মিসলু আজরিহি রোজা যে রাখলো তার সমান সওয়াব হবে গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়মে শাই কিন্তু রোজাদারের নেকি কমিয়ে দেওয়া হবে না অর্থাৎ রোজাদার আপনার বাড়িতে ইফতার করলো তখন রোজাদারের আল্লাহর নেকিটা কিছুটা নিয়ে আপনাকে দিলে এমনটা করবেন না আল্লাহর তার খাস রহমত থেকে আপনি ইফতার করেছেন আপনাকে দেবেন রোজাদার গরিব হলেও তার পূর্ণ সব সে পাবে এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আল্লাহ তৌফিক দান করেন কিন্তু লোক দেখানো নিয়ত না থাকে মহিলা পুরুষ বসে একাকার করে রোজা ইফতার একটি ফ্যাশন হয়েছে হ্যাঁ রাজনৈতিক দলের নেতা নেত্রীর একসাথে ইফতার এগুলি নাজায়েজ এগুলি ইসলামের ইফতার নয় জি বেনামাজি বেদিন বড় বড় নেতা মাথাদের হ্যাঁ ইফতার পার্টির দাওয়াত আর গরিবদের কেউ পুছে না নিচেও বসার জন্য তাদের জায়গা নেই এগুলি ইফতার পার্টি না ইফতার আমির গরিব সবাইকে খাওয়াইতে হবে আর রোজাদারকে ইফতার করাতে বেরোজাদার ফাসেক ফাজের পাপিষ্ঠদের জন্য ইফতার পার্টি নয় আট নম্বর নেক আমল রমজান মাসে বিশেষ করে প্রবাসী যারা সৌদি আরবে আছেন তাদের জন্য আরও সহজ সেটি হচ্ছে রমজান মাসের ওমরা করা আল্লাহ তৌফিক দান করে কিন্তু সেটা জরুরি নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলেছেন কিন্তু স্বয়ং নবী রমজান মাসে ওমরা করেননি কিন্তু এজন্য এই ক্ষেত্রে এমন না যে এমন বাড়াবাড়ি করে দিলেন যে একটি লোক রমজান মাসে ওমরায় গেল না তো বড় আইবের বিষয় দোষের বিষয় আরে ভাই আপনি কেমন মানুষ রমজান মাসে সবাই ওমরা যাচ্ছে আপনি ওমরাই গেলেন না না কারোর দোষারোপ করে আপনি খুব করেন কোনো অসুবিধা নেই কিন্তু এক সফরে গিয়ে আবার দু চার পাঁচটা নয় এক সফরে একটি ওমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে আসলেন 1,14,000 অথবা 24,000 মতো সংখ্যা ছিল হাজি সাহেবদের নবী সাল্লামের সাথে জি দুটো বর্ণনা রয়েছে আনুমানিক ধরেন মানে লক্ষাধিক এক কথা উম্মে সানান আনসারী একজন মহিলা ছিল সেই ব্যক্তি হজে যেতে পারেননি তো নবী সাল্লাম দেখতে পেলেন তাকে জিজ্ঞেস করে মা মানা আকে মিনাল হজ্জে কি ব্যাপার তুমি হজে যাওনি কেন সবাই মদিনা থেকে হজে গেছে নর নারী আর এই একটা সুযোগ আমার সাথে হজের ছিল বিদায় হজ হজে যাওনি কালাত আবু ফলান যাওজাহা কানা লাহু নাযিহান হাজ্জা আলা আহাদিহিমা ওয়াল আখার ইয়াসকি আরদান লানা বলছে আমার স্বামীর মাত্র দুটো উঁট ছিল একটা উঁটে আমার স্বামী হজে চলে গেছে উঁটের পিঠে চেপে আর আমার জন্য তো আরেকটি বাহন লাগবে সেটা ছিল না দ্বিতীয় উঁটটি যদি নিয়ে আমি চলে যাই তাহলে বাড়িতে আমাদের যে খেজুর বাগান আছে ওখানে পানি সেচ করতে তার ব্যবস্থা নেই তো পানি সেচের জন্য সেই উঁটটিকে রাখতে হয়েছে তখন নবী সাল বললেন যখন হজটা করতে পারো নি আমার সাথে বা এই হজটি করতে পারলে না তো শোনো ফাইন না ওমরাতান ফি রমাদান তা দিল হাজ্জাতান আও হাজ্জাতান মাই রমজান মাসে ওমরা করলে আমার সাথে একটি হজ করার সমান হবে তুমি রমজান মাস আসলে একটা ওমরা করে নিও আগামী রমজান আসলে কী করিও একটি ওমরা করে নিও সুতরাং রমজান মাসে যারা পারবেন একটি করে ওমরা করবেন আল্লাহ তৌফিক দান করুন নয় নম্বর নেক আমল রমজান মাসের আর রমজান মাসের সাথে খাস এটি হচ্ছে লাইলাতুল কাদার তলাশ করাই সর্বাত্মক প্রচেষ্টা চালানো লাইলাতুল কাদার আসলো গেল এমনটা না আসলো 21 গেল 22 গেল 23 চলে গেল 25 গেল 27 গেল সব চলে গেল না 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 এরকম কিছু জাগলেন কিছু এবাদতবন্দি করলেন সামান্য বাস কিন্তু ওই রকম মনোযোগী হয়ে না চেষ্টা করেন মেহনত করে একটু কঠোর পরিশ্রম করে এবাদতবন্দি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি এত পরিশ্রম করতেন যে গোটা বছরে এত কঠিন পরিশ্রম করে এবাদতবন্দি কখনো করতেন না মর্মে হাদিস রয়েছে তো লাইলাতুল কাদারের ফজিলত সূরা কদর আয়াত নম্বর 3 আল্লাহ বলেছেন লাইলাতুল কাদরে খাইরুম
من ألف هزار ماش أبيك هو هزار ماش ما نهي تيراسي بوشور چار ماش هوا ایک جن مانوس آج کل کار تیراسی بوشور سادھارون تو باچه نا خوب کم پاوین جه تیراسی اور باچه لو جه تیراسی بوشور عبادت کتے بارا تاو پارے نا پس دو چار بوشور پانچ بوشور آگے تھی آر روز آو رکھتے بارنا آر بیشانا دھوری نیا چھے کینتو اپنی ایکٹی رات جدی گروتو دی عبادت بندی کرے کاٹان عبادت بندی کی تی کاٹائی تو ہوئے تاہلے خیر من الف شهر تیراسی بچر چار ماسے چائتے اتکرسٹ سمان نئے تار چائتے اتم جی ارتھات ایکشو بچر تار چائتے اتم ہوچے ایکشو بچر نبے بچر تار بیشی جی اللہ توفیق دان کرو نبی صلی اللہ علیہ وسلم لیلت القدر سمپر کو اوئی فضیلتی بولے چھن جیٹا بولے چھن رمضان ایر سیامر فضیلت اوئیٹی بولے چھن تراویر فضیلت اور اوئیٹی بولے چھن لیلت القدر عبادت بندی کر فضیل ومن قام لیلت القدر ایمان واحتسابا غفر له ما تقدم من ذنبه جی بیکتی قدر راتر عبادت بندی کر بے اللہ رفت ایمان نیا نیکی راش آئی تار اوتی تر گناہ گولی معاف کر دا ایکی اوتی تر گناہ معاف جی شتران قدر رات تلاش کر بین دوش نمبر رمضان ماشیر عبادت ہو چھے ستیس دوشو کے شدو قدر رات بیجوڑ گولی تو نائی برانگ دوستی جے رات رہے چھے ای دوستی راتے کٹھر پوریشم کرا رمضان ماہ سے سیز دوستو کے کٹھر پوریشم کرا صحیح مسلم حدیث رہے چھے مائیس رضی اللہ تعالیٰ عنہ بولت چھے کانا رسول اللہ سے یجتہد فی العشیل اواخر مالا یجتہد فی غیرہی رمضان ماہ سے سیز دوستو کے نبی سمیں ایتو کٹھین پوریشم کرے عباد بندی کرتے ہیں انہوں سمیں ایتو بیشی کرتے ہیں پاں فولے جتو پاں فیٹے جتو جی نبی صلی اللہ سارا رات دھرے قیام کرتے ہیں اللہ اکبر جی اللہ رب العالمین آمدر کی نبی صلی اللہ علیہ وسلم کرا توفیق دان کرا اگر نمبر نے کامل ہوچھے توبہ ایمان استغفار ایتا شروع تے کرتا ہوئے توبہ استغفار ہوچھے گوشل کرنا ہوتا سارا دن ڈیوٹی کو ریس چین اور شریر موائی لاب جن اور کالی اور کوتو کی لے گیا چھے دھولو بالی لے گیا چھے نا پوتھ میں ایشہ کرچن کی کھاو دا کرچن آگے گوشل باتر گوشل کرے فریش ہوئے تار پڑے دوٹو کھاوا دا کرے تار پر چل مسجد جائے نا اسلام سنٹر جائے ٹھیک نا بینا گوشل بائر بیرو بین دیکھا جائے نا اپنا دیکھ یامون ہے آسیا اپنا روز تھا تو رمضان ماہ سے آگے جی اگارو ماہ سے بیبن نا گنار کرنے ایتو مویلہ عبر جنہ ہوئے گے چھے شوری دے ایتا کہ دھوئے موچے پوریشکار پوریچن نو نیجے کے قرار جنہ ہو چھے توبہ اللہ دیکھے فیری آسا ی توبہ مانے اللہ کا سے فیرے آسا اللہ آر گناہ کرو گنا جے گناہ گولی کرے چھے آر کرو گنا اور استغفار مانے اللہ کھما کرے داؤ جا ہوئے چھے تو یہ معاف کرے داؤ استغفر اللہ واتوبیلے استغفر اللہ اللذی لا الہ الا والحی اللہ واتوبیلے نیجے ایر بھاشا ہی اللہ کا چھے کھما چھے اللہ تمہیں ہمارے معاف کرے داؤ اللہ تمہارے کا سامی توبہ کرے فیرے آس چھے تمہیں ہمارے توبہ قبول کرو معاف کرو سورہ نور آیت نمبر 31 اللہ بولچن اتوبو الاللہ جمیعاً ایہا المؤمنون لعلکم تفلحون توبہ کرلے مانو سفل کم ہے مانو سکل توبو الاللہ جمیعاً تمہارا سبائی اللہ کا چھے توبہ کرو سکلی توبہ کرو جمیعاً تاتے کیا ہوئے لعلکم تفلحون تمہارا سفل کم ہوئے سفل اتار بہت ہوچے توبہ کرے پوریشکار پوری چھننا ہوا ایمان اللہ کا چھے کھاما پرارتھونا کرا اللہ رب العالمین توفیق دان زکات الفطر رمضان شیش ہوئے چھے رمضان ماہ شیر سیا میں جو سب تروٹی گلی ہوئے چھے تروٹی مانے روزہ بھنگر تروٹی نائے روزہ بستائی کاؤ کی گلدی دی چھے کارو پر مزاج گرم کرے چھے کارو شاید ایک دو خراب آچرن ہوئے گے چھے اچھو شرے کتھا والا ہوئے چھے رمضان ماہ شیر کنو مٹھا کتھا ہوئے گے چھے ایر کم جو دی ہوئے تھاکے تاہلے اگلی تھے کہ زکات الفطر رسول اللہ صلی اللہ علیہ وسلم فرض کرے چھے ایمار میں انہیں گلی حدیث رہے چھے تم نے ایک حدیث شدو شنیے شیش کر چھے اور قرآن کیوں کیوں بولے چھے قرآن ار آیات دارا فطر اللہ فرض کرے چھے تاوچھے سورہ آلار آیت نمبر 14 سورہ آلار آیت نمبر 14 قد افلاح من تزکا جے زکات الفطر دلو شئی ویکتی شفل کم بھولو تزکر کیوں کیوں تفسیر کرے چھے ابن عباس رضی اللہ تعالیٰ عنہ ہوا تھے کہ برنی تو تینی بول چھن فرض رسول اللہ زکات الفطر نبی صلی اللہ علیہ وسلم فرض کرے چھن زکات الفطر زکات الفطر کے زکات الفطر بولا ہے زکات الفطر کے صدقات الفطر بولا ہے اے دوٹو ہو چھا حدیث ہے بھاشا اور ایمنی تے فطرہ بھاشا ٹی عرب در مدر رہے چھے فطرہ اور ابو جی فطر کیا نو بولا ہے کارون اپنا فطر مانے ہو چھے سمپتی کسی سمپتی روزار بریک فاسٹ
ফাস্টিং মানে হচ্ছে পানা হাত থেকে বিরত থাকা, না খেয়ে থাকা, আর ব্রেক মানে ভাঙা, আর ফিতর মানে হচ্ছে ভাঙা। তো এই জন্য সন্ধ্যাবেলা ইফতার করেছেন এক ইফতার, আর আরেকটি হচ্ছে রমজানের শেষে যেন 29 বা 30 হয়ে গেল আর রমজান মাস শেষ হয়ে গেল, তখন কি করলেন, এই বছরের জন্য আমি সমাপ্তি টানলাম, কিসের ব্রেক করলাম, রোজা ফরজ রোজা থেকে ব্রেক করলাম। তো এই জন্যই এই ঈদকে কি বলা হয়, ঈদুল ফিতর বলা হয়, যে রোজা সমাপ্ত করার পরে, রোজা শেষ করার পরে যে ঈদ হয়ে থাকে। তো জাকাতুল ফিতর ফরজ করেছেন কি জন্য, তোহরাতাল লিসাইম, এতে রোজাদার পাক পবিত্র হবে, কি থেকে, মিনাল লাগবি ওয়ার রাফাস, যে অসার কথা কাজ হয়েছে, এবং ওয়ার রাফাস যৌনাচার হয়েছে, যৌনাচার মানে হারাম নয়, স্ত্রীর সাথে বেশি বাড়াবাড়ি এমন ঠিক নয়, অথবা কোনো দিকে নজর রাস্তাঘাটে, আজকাল তো বুঝতেই পারেন আল্লাহ ফেতনা থেকে বাঁচিয়ে রাখুক, নজরের ফেতনা, আর তারপরে রাস্তাঘাটে যেতে হবে না, মোবাইল আছে, আর যদি ফেসবুক থাকে ইউটিউব থাকে নাও চান তবুও অ্যাড চলে আসছে। তো এই যে রাফাস, এগুলি হচ্ছে যৌনাচার এক ধরনের রাফাস। তো এইগুলি যে ত্রুটি হচ্ছে, এই ত্রুটিগুলো থেকে মুক্ত রাখবে, এই জন্য রোজা অবস্থায় এসব সোশ্যাল মিডিয়া কম খোলাই ভালো, যেগুলোতে মহিলার ছবি আসতে পারে, আল্লাহ রাব্বুনা বাঁচিয়ে রাখুন এসব থেকে। একটি ফায়দা রোজাদারের ফায়দা, আর একটি ফায়দা যাদেরকে ফেতরা দেবেন তাদের ফায়দা, হ্যাঁ তাদের উপকারিতা, সেটা হচ্ছে অতমাতান লিল মাসাকিন, মিসকিন দরিদ্রের জন্য ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা। তাহলে বোঝা যাচ্ছে ঈদের আগেই বা ঈদের দিন সকালবেলায় মিসকিনদের ঘরে ঘরে দিয়ে দিতে হবে, আর জমা রেখে দিলেন, তারপর ঈদ পড়ে এসো, এক দুই দিন পরে ভাগ বন্টন শুরু হবে, সর্দার মণ্ডল ভাগ বিতরণ করে দিবে, জাকাত বন ফেতরা বন্টন করবে, তো ঈদের দিন কী খাবে গরিবরা, হ্যাঁ অযুক্তি কথা। সুতরাং আমাদের ভারত বাংলাদেশে যে তরিকা চলছে ফেতরা সম্পর্কে, সেই ফেতরা শরীয় সম্মত আদায় হয় না। আসলে ফেতরা হচ্ছে যে সেই দিন তাদেরকে দারিদ্র মুক্ত করেন, আর একটা হাদিস আগনোহুম আনিল ফাকর, ঈদের দিন তাদেরকে ফাকর অভাব তাদের দূর করে দাও এবং তাদেরকে অভাব মুক্ত করে দাও। মানে আদাহ কাবলা সলা, এই জন্য আদায় করতে হবে ফরজ ঈদের আগে। কেউ যদি ঈদের আগে আদায় করে ফাইহা জাকাতুন মাকবুল আছে, এটি জাকাতুল ফিতর কবুল হলো। ওমান আদাহ বাদাস, ঈদ পড়ে এসে কেউ যদি দেয় একদিন পরে দেয়, ফাইহা সাদাকাতু মিনাস সাদাকাত, তাহলে সেটি নফল সাদাকা দান খায়রাত হয়ে যাবে, সেটা ফেতরা হিসাবে আদায় হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাদিসটি সুনান আবু দাউদ রয়েছে এবং হাদিসের মান হচ্ছে হাসান। এছাড়া সহি বুখারিতে অনেকগুলি হাদিস রয়েছে, সহি মুসলিমও রয়েছে, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতরা ফরজ করেছেন। ফেতরা যেখানে আছেন সেখানে যদি গরিব পান তো সেখানে দেওয়া উত্তম, আর সেখানে গরিব যদি ভালো না জানা থাকে তাহলে আপনি দেশে ফেতরা পাঠাতে পারবেন, কিন্তু আপনার ঈদের আগে যাতে করে ফেতরা পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো আমলগুলি করার বেশি বেশি তৌফিক দান করেন, এবং গুনাহ থেকে আল্লাহ রাব্বুল পুরোপুরি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।